26 অখিলাই কিংমেকার অখিলক বাদ দি নহয় সরকার উভরিব বিজেপির শাসন 2026 চনত আমি ঐক্যবদ্ধভাবে বিরোধী ঐক্যমঞ্চয় অসমত সরকার গঠনের কামত এই যোগদানের কার্যসূচী এটা ব্যাপক ক্যাটালিস্টর ভূমিকা গ্রহণ করব 2026 চনত ঐক্যবদ্ধভাবে বিরোধী ঐক্যমঞ্চয় বিজেপিক পরাজিত করিম করিম আর করিম 2026 চনত বিজেপি সরকার ভাগিব গুয়াহাটির প্রাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্পত এই দাবি রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈর অখিল গগৈর দাবি 2026ত অখিলর অংশ গ্রহণে বিজেপিক উফরাই শাসনত বহিব বিরোধী ঐক্যমঞ্চ কিন্তু 2031 চনত কি হব অসমৰ শাসনত না থাকিব কংগ্রেসও কংগ্রেস বিজেপি মুক্ত আঞ্চলিকতাবাদী সরকার হব 31 চনত 2031 চনত আমি যাতে সচাসচিকৈ এখন জাতীয়তাবাদী আঞ্চলিকতাবাদী এখন সরকার গঠন করব পারো তার কারণে আগবাহি যাওয়াত আমাক সকলোকে প্রেরণা যোগাব মুঠতে রাইজর দলের সভাপতি অখিল গগৈ আজি যথেষ্ট আশাবাদী কারণ রাইজর দলের সভাপতিজনের উপস্থিতি 3 শতাধিকে যোগ দিছে রাইজর দল ইয়ার ভিতর আছে কেবাজনো হাই প্রোফাইল নেতা রাইজর দলত যোগদান করেছে ভবেন মোহন যুধিষ্ঠির গগৈ শিবসাগর জেলা বিজেপির সভাপতি ভবেন মোহন শদিয়া জেলা বিজেপির সভাপতি যুধিষ্ঠির গগৈয়ে যোগ দিছে রাইজর দলত বিজেপির বহুকেইজন নেতাকর্মীক রাইজর দললৈ আনি স্বাভাবিকতেই উৎফুল্লিত হয়েছে অখিল গগৈ অখিল গগৈর মতে ভবেন মোহন আর যুধিষ্ঠির গগৈর যোগদানে রাইজর দলের শক্তি বৃদ্ধি করব ডক্টর ভবেন মোহন আর যুধিষ্ঠির গগৈ তেখেতকলে আমার দলত যোগদান করাতো এ সময়ত আমার দলটোর কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তত আমি রাইজর দললৈ বিজেপি দলের নেতৃবর্গক ইয়ালৈ আদরণি জানাইছো বিজেপিত যোগ দি যুধিষ্ঠির গগৈয়ে কলে এসামে অসম বিক্রি করে দিয়ার পণ লৈছে 26ত আমি নতুন মিত্রজোটর সরকার বনাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই সরকারখনে কইছিলে যে কেন্দ্রত আমার মোদীর সরকার যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় কইছিলে কেন্দ্রত সরকার প্রতিষ্ঠা হওয়ার লগে বিদেশীয় তালি টোপলা বান্ধি যাব লাগিব আর মূরকত গৈ বিদেশীক স্বদেশী ঘোষণা করিলে যদি অসম বসাব লাগে আপনালোকেও আপনালোকেও দৌবন কাটিগরি অসম বসার স্বার্থত ওলাই আহক জনগণক আহ্বান জনাক যে এখন প্রকৃতার্থত অসমীয়া সরকার প্রতিষ্ঠা করক আমি ভারতীয় জনতা পার্টি কারো কার্যকর্তার কোনো এজন কার্যকর্তার অন্তরত নাই বর্তমান কার্যকর্তা সকল কোনো ধরনের হেৱা মনোভাব নাই এই হেৱা মনোভাব নথকা কার্যকর্তায় কেনেবাকে যদি দল এটা নেতৃত্ব দিয়ে সরকারখন যদি নেতৃত্ব দিয়ে আজি যে ধরনের ব্যবস্থা হয়ে আছে সেই ধরনের ব্যবস্থায় আগন্তুক দিনত হব উপনির্বাচন প্রসঙ্গত মন্তব্য করিলে অখিলে 3টা সমষ্টি কংগ্রেসে রাখি এটা আঞ্চলিক দলক আর এটা বাওপন্থীক এড়ি দিয়ার আহ্বান উপনির্বাচনত আমি সকলো দলে ঐক্যবদ্ধভাবে খেলিব লাগে আমি রাইজর দলে কৈছো যে 5টা সমষ্টির ভিতর এটা সমষ্টি আঞ্চলিক দলক এড়ি দিব লাগে এটা সমষ্টি বামপন্থী দলক এড়ি দিব লাগে আর এই 2টা সমষ্টি কংগ্রেস দলক লাগে অনুষ্ঠানত কেন্দ্র আর রাজ্য সরকারক সমালোচনায় থকা সরকা করিলে বিধায়ক অখিল গগৈয়ে বিক্রম বৰা রিপোর্ট ডিওয়াই 360